হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যে সমস্ত স্টুডেন্টসরা ফার্মেসি বা পার্ট টাইম কোর্সেস করছো ডিপ্লোমাতে, সেই সমস্ত স্টুডেন্টের জন্য টোটাল যে একাডেমিক ক্যালেন্ডার সেটা প্রকাশ করা হয়েছে কাউন্সিলের তরফ থেকে। তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক থেকে এবং জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তোমাদেরকে কিন্তু যে রেজিস্ট্রেশনের পর ডকুমেন্টসগুলো হার্ড কপি সেটা কিন্তু কাউন্সিল অফিসে জমা করতে হবে। এবং ফার্মেসির ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হচ্ছে 19 নভেম্বর থেকে, সেকেন্ড ইয়ারের ক্লাস অলরেডি চলছে এবং তোমাদের পার্ট টাইম কোর্সেস করছো যারা সেকশন এর আন্ডারে তাদের এবং সেকশন বি সি ডি এর আন্ডারে তাদের অলরেডি 1 ডিসেম্বর থেকে ক্লাসেস চলছে। এবং তোমাদের যে ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেটার কিন্তু ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 2022, অর্থাৎ ফেব্রুয়ারি 2022-এর মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে এবং মে 2023-এর মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে। এবং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট ফর ফার্মেসি অ্যান্ড সেকশন এ বি সি অ্যান্ড ডি টু বি কমপ্লিটেড বাই আগস্ট 2023, অর্থাৎ আগস্ট 2023-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সটার্নাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে। এবং তোমাদের যে অ্যানুয়াল এক্সাম সেটার যে একটা টেন্টেটিভ ডেট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সেটা হলো জুলাই আগস্ট, অর্থাৎ 2023-এর জুলাই আগস্টে কিন্তু তোমাদের যে ফাইনাল বা অ্যানুয়াল যে এক্সামিনেশন সেটা কিন্তু হবে।